এমন কোনো ব্যক্তি নাই যে সে বলতে পারবে তার কোনো কষ্ট নেই সে বুকে হাত দিয়ে বলতে পারবে যে তার বুকে পাহাড় সম কষ্ট নেই আমারও বুকে অনেক কষ্ট আছে পাহাড় সম আমার বুকে কষ্ট কিন্তু তারপরেও আমি কাউকে বুঝতে দেই না মুখে হাসি খুশি নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি কিন্তু আমি জানি আমার ভিতরে কতটা কষ্ট লুকিয়ে আছে আমি কতটা কষ্ট বুকের ভিতরে পুষতেছি তারপর আমার জীবন নিয়ে কোনো অভিযোগ নেই অনেকেই অনেক অনেকের জীবন নিয়ে কতই না অভিযোগ করে কিন্তু আমি তারপরও বলবো আমার জীবন নিয়ে কোনো অভিযোগ নেই আপনারা হয়তো বা অনেকেই বলবেন আপু দিব্যি তো খাচ্ছেন দাচ্ছেন ঘুরে বেড়াচ্ছেন তাহলে কিসেরা তো কষ্ট আপনার আমার কষ্টটা হচ্ছে আমার রক্তের মধ্যে আমার রক্তের ভিতর ভিতর কষ্ট জমে আছে যেটা কেউ দেখতে পারে না রান্নাবান্না কমপ্লিট করে বিকেলবেলা একটু ঘুমিয়েছিলাম অমনি করে তোমার ভাইয়া আমাকে ডাক দিয়ে বলে ও একটা কাগজ খুঁজতেছে সেটা পাচ্ছে না তারপর আমি তাকে কাগজটা খুঁজে দিলাম খুঁজে দেওয়ার পর সে রেডি হচ্ছে বাহিরে চলে যাবে আমার ভিতরটা না কেমন জানি করতে আসলে হঠাৎ করে ঘুম থেকে উঠে পড়েছি তো এই জন্য হয়তো বা এরকম খারাপ লাগতেছে বিকেলবেলা ঘুম থেকে ওঠার পর একটু বারান্দায় গেলাম গাছগুলোতে পানি দেওয়ার জন্য দেখেন আমার গাছগুলো পানির অভাবে একদম নেতায় গেছে আসলে কি জানেন সব কিছুরই একটা যত্ন লাগে যত্ন ছাড়া রত্ন মিলে না যত্নের অভাবে আমার পোশাক গাছটা একদম নেতায় গেছে টাইম মতে আমি পানি দিতে পারিনি যার কারণে গাছটা নেতিয়ে গেছে এক কাপ চা খেতে খেতে জীবনের যত সুখ দুঃখ আছে সব কিছুই আকাশের সাথে শেয়ার করে আসলাম এদিক দিয়ে তোমাদের ভাই আবার চিয়া সিড খাই এখন না আমার খুব ইচ্ছে করে এটা টেস্ট করার জন্য যে এটা টেস্টটা কেমন এটা নাকি সুখ যাওয়ার জন্য খায় মানুষের ওয়েট কমানোর জন্য আমার তো একদমই ওয়েট কম যাই হোক দেখো কি সুন্দর আমার দেখতে খুব ভালো লাগে ওয়ালের মধ্যে চলে আসলাম একটু মুরগির মাংস রান্না করেছিলাম আর একটু ভর্তা করেছিলাম ওই যে বললাম না তোমাদের ভাইয়া ভর্তা খুব পছন্দ করে প্রতিদিন চেষ্টা করি একটা করে ভর্তা রাখার জন্য মাংস আর ভর্তা করে ঠুচ করে ঘুমিয়ে পড়েছিলাম দুপুরের খাবার খাইনি তো দুপুরের খাবার খেয়ে শেষ করে এসে দেখি দেখো সূর্যটা কি সুন্দর করে ডুবে যাচ্ছে প্রকৃতি দেখতেছি আর মনের সব দুঃখের কথাগুলো বলতেছি কত মানুষই তো কত কষ্টে আছে আমি তো তাও আলহামদুলিল্লাহ ভালো আছি এদিক দিয়ে তোমাদের ভাইয়া আমার কাছে এসে বলে কিসের এত কষ্ট তোমার বলো তো সেই কখন থেকে দেখছি আকাশের দিকে তাকিয়ে আছো যাও ভাতটা খাও আমি এখন বের হয়ে যাব। তোমাদের ভাইয়াকে এই যে দেখো বিদায় দিয়ে দিচ্ছি তোমাদের ভাইয়া চলে যাচ্ছে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো লাগলে পেজটা ফলো করে রাখবো আল্লাহ হাফেজ